আমার নাম মোহাম্মদ আকবর হোসেন, বাবার নাম মোহাম্মদ আব্দুল সামাদ, মার নাম শুক্রী বেগম, গ্রাম তুলাতুলি, মুশিরকোলা উপজেলা সদর। বর্তমান ঠিকানা বসুন্ধরা এলাকা, 51/F রোড নম্বর 4, হাউস নম্বর 51/F, ব্লক ডি, বসুন্ধরা বসতি। আমি আসলে 1971 সনে এসএসসি পরীক্ষা দিয়েছিলাম। যখন আমাদের যুদ্ধ সংগ্রাম শুরু হয় মার্চ মাসে, স্বভাবতই স্কুল তখন বন্ধ হয়ে যায়। আমাদের গ্রামের আমরা কমবেশি বেশ কয়েকজন আমরা ছিলাম, গোপনে আমরা সবাই পরামর্শ করতাম যে কীভাবে আমরা এই যুদ্ধে আমরা অংশগ্রহণ করি। আমি যার যার সাথে গিয়েছিলাম তখন, তার মধ্যে অন্যতম ছিল জনাব জসীমউদ্দিন, জনাব শাহজাহান, জনাব বাহাদুর মিয়া, জনাব শুকুর আলী, এই কয়জনের নাম আমার এই মুহূর্তে মনে আসছে। আরও বেশ কয়েকজন ছিল আমরা। তখন আমরা সম্ভবত জুলাই মাসের দিকে আমরা এই উগাবাড়িতে গোপনে আমরা, এ তখন বর্ষাকাল ছিল, নদীর পথে আমরা ইন্ডিয়া চলে যাই, কুমিল্লা হয়ে আমরা নারায়ণগঞ্জ কুমিল্লা হয়ে আমরা তখন ইন্ডিয়াতে আগরতলা দিয়ে প্রবেশ করি। আমাদের যাওয়ার একটা ইন্টারেস্টিং ঘটনা আমাদের আছে, কীভাবে যাই গোপনে যাই আমরা। আমরা তখন রাত্রে যখন যিনি আমাদেরকে গাইড করছেন নেওয়ার জন্য, তিনি আমাকে বললেন যে আমাদেরকে একসাথে আমাদের একটা রাত্রে, গভীর রাত্রে, রাত্রে 11টা 12টার দিকে হবে, আমাদেরকে একটা নির্দিষ্ট জায়গায় সমবেত হতে বলে। তো আমরা সেই জায়গায় আমরা এই কজন নাগরিককে বললাম, আমরা একসাথে সমবেত হই। হওয়ার পরে সেই নৌকা করে আমরা আমাদেরকে নিয়ে যাওয়া হয় নারায়ণগঞ্জের কোনো একটা কাছাকাছি এলাকায়। তো সেখানে গিয়ে প্রায় তখন প্রায় সকাল দিক হয়ে যাওয়ার পথে আমাদের তখন একটা নৌকাতে, ইটের নৌকাতে ইট নিয়ে যাওয়া হয়, সেরকম একটা নৌকায় আমাদের উঠানো হয় এবং আমাদেরকে মাঝি মাল্লা সেরকম সাজানো হয়। আমরা সেভাবেই সেই নৌকায় আমরা মাঝি মাল্লা হিসাবে আমরা কাজ করতে থাকি এবং এভাবে নৌকা চলতে থাকি। একটা পর্যায়ে আমরা যখন ঢাকা চিরং হাইওয়ের পাশে যাই, তখন আর রাস্তা ক্রস করা যাচ্ছিল না, আমরা সেখানে একটা গ্রামের পাশে আমাদেরকে রাখা হয়। আমরা সন্ধ্যার পর থেকে নৌকার মধ্যে আছি, রাস্তার যখন সিগন্যাল পাওয়া যাবে অর্থাৎ ক্লিয়ার যাবে, সেই ব্রিজের নিচ দিয়ে আমরা পার হবো, সেই অপেক্ষা ছিলাম আমরা। সেখানে রাজাকাররা সেই ব্রিজটা পাড়ে দিচ্ছিল, আমাদের দালাল ছিলেন যিনি, তিনি তার সাথে যোগাযোগ রাখছিলেন। তো আমরা রাত্র তখন প্রায় 9টা 10টা 11টা কোনো মতে আমরা ক্লিয়ারেন্স পাচ্ছিলাম না এই রাস্তাটা, ব্রিজটা ক্রস করার জন্য। আমার দুটো মনে আছে, রাত্রে গভীর রাত্রে মাঝামাঝির পরের দিকে আমরা, আমাদের একটা সিগন্যাল আসলো যে এখন নৌকা আর ছাড়া যাবে। দেন এরকম আমাদের সাথে বেশ অসংখ্য নৌকা ছিল, তখন ওয়েট করতেছিল, সবাইকে সিগন্যাল দিচ্ছিল, দিলে সবাই এই ব্রিজটা পার হইলে ওপাশে গেলে ইন্ডিয়ার কাছাকাছি হবে। জুলাই মাসের দিকে, আমি যেটা বলছি জুলাই মাসের কোনো দিনে হবে, আমরা যখন ওই সিগন্যাল পেলাম, আমরা আমরা ব্রিজের নিচ দিয়ে আমরা ছোট নৌকা করি, আমরা যে কথাই বলছিলাম বড় নৌকা করি, ইটের নৌকা, পরবর্তীতে আমাদের ছোট নৌকায় উঠানো হয়। সেই নৌকা করে আমরা নিজের হাতেই বৈঠা দিয়ে আমরা বেয়ে বেয়ে আমরা এই নদী এই ব্রিজটা ক্রস করে পড়লেই আমরা ওইপরে চলে যাই। আমরা যখন এইপরে চলে ইন্ডিয়াতে চলে গেলাম, তখন প্রায় সকালের দিকে হয়ে গেছে। দেন আমাদের সেখান থেকে গাড়িতে করে আমাদের ইন্ডিয়ারই একটা ক্যাম্পে, যেগুলি মনে নেই, সেই ক্যাম্পে নিয়ে রাখা হয়। আমরা সেই ক্যাম্পে অনেক দিন ছিলাম, কারণ হলো আমাদের সাগর ক্যাম্পের নামটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না, ওইখানে আমরা অনেক দিন ছিলাম। অনেক দিন বলে এই অর্থে কেন ছিলাম সেটা একটা কাহিনী, ব্যাকগ্রাউন্ড আছে। ব্যাকগ্রাউন্ড হলো আমাদের সাভার উপজেলার লোক তখন পাওয়া যাচ্ছিল না, আমরা যে কয়জন গেছি আমাদের গ্রাম থেকে এই কয়জন লোকই, তারা বলছিল একটা নির্দিষ্ট সংখ্যক না হইলে এই ট্রেনিংয়ে পাঠানো যাচ্ছে না। সেই জন্য আমরা অপেক্ষা করছিলাম, কিন্তু কোনো লোক সাভারে পাওয়া যাচ্ছিল না। আমার যদি মনে হয় প্রায় 2 মাস 2.5 মাস হয়ে গেছে, তখন আমরা ট্রেনিংয়ে যেতে পারছিলাম না। তার পরবর্তী পর্যায়ে যখন আমাদের সাথে কেরানীগঞ্জের কিছু লোক, কালীগঞ্জের কিছু লোকের সাভারের নাম দিয়ে আমাদের একটা গ্রুপ তৈরি করে আমরা মোটামুটি 14 জনকে আমাদের তখন আসামের লায়লাপুর নামে একটা জায়গায় দিয়েছে, এটা প্রায় অনেক দূর আসামেই লাগিয়ে বলছি, আমরা ছিলাম আগরতলা, আমাদেরকে পাঠানো ছেলে সেই আসাম, আমাদের যদ্র মনে করে এক কে দেড় দিন আমাদের ট্রাকে করে যেতে হয়েছে সেখানে। তো সেখানে আমরা 1 মাসের প্রশিক্ষণ নিই, এই প্রশিক্ষণ নিয়ে আসার পরে আমাদেরকে নিয়ে আসে, আমরা আবার চলে আসি মেলা করে, এখানে আমরা ওয়েট করতে থাকি বাংলাদেশে কখনো আমাদেরকে ঢোকানো হবে। সেখানেও আমরা অনেক দিন ছিলাম, মেলা করে আমরা থাকতে থাকি, কিন্তু আমাদেরকে আর সুযোগ হচ্ছে না, বিধে হয়তো আমাদের দেশে ঢোকানো হচ্ছে না। এরকম এখানে আমার যদি মনে হয় এখানেও প্রায় 2-2.5 মাস ছিলাম আমরা সেখানে মেলা করে। সেখান থেকে যখন যেদিন আমাদের যুদ্ধ
ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ হবে, ইন্ডিয়া যখন যুদ্ধ ডিক্লেয়ার করে যুদ্ধ লাগার আগের দিন রাত্রে আমাদেরকে আমাদের নাগরিক ক্যাম্পে যারা ছিল সবাইকে একসাথে প্রায় অলমোস্ট আমাদেরকে ছেড়ে দেয়। আমরা তখন দেশে এই সবার সাথে আমরা এই অস্ত্র শস্ত্র নিয়ে বাংলাদেশের ভিতরে প্রবেশ করি। এখন বাংলাদেশে আমরা আসার খুব বেশি সময় আমাদের যুদ্ধ করার ফ্রন্ট লাইনে যুদ্ধ করার সুযোগ আমরা পাইনি। তবে হ্যাঁ, যেদিন স্বাধীন হয় 16 ডিসেম্বর তার আগের দিন সম্ভবত বুধবার ছিল, আমার যদি মনে হয় বৃহস্পতিও 16 ডিসেম্বর হবে, 15 ডিসেম্বর বুধবার ছিল, আমাদের স্থানীয় হাট ছিল বুধবার। আমরা যেহেতু অনেক দিন বাইরে ছিলাম, আমাদের চুল টুল অনেক বড় হয়ে গেছে, তো আমরা ক্যাম্পে ছিলাম, আমরা এই চুল কাটানোর সময় পাইনি। আমাদের ক্যাম্পে থেকে সেদিন ছুটি নিয়ে আমি আসছি, এসে আমি বাজারে গেছি যে আমি চুলটা কেটে আসি। যখন চুল কাটার অবস্থা প্রায় শেষ, তখনই খবর একজন দিয়ে আসলো যে আর্মি পাকিস্তানের আর্মিরা মানিকগঞ্জ থেকে আমাদের গ্রামের দিক দিয়ে ঢাকার দিকে যাচ্ছে। আমি তৎক্ষণাৎ সেখান থেকে চলে আসি, ওরা মাঝামাঝি নদী দিয়ে পার হচ্ছে, ওই পারে আমাদের গ্রুপ, এই পারে আমরা কিছু লোক, এই পারে আমরা ফায়ার করতেছিলাম, ওরা আমাদের দিকে ফায়ার করে, আমরাও ওদের দিকে ফায়ার করি। এইভাবে ফায়ার করতে করতে আমরা একটা পর্যায়ে আগাচ্ছে, তারাও আগাচ্ছে, একজন লোক তাদের মারা গেল পাকিস্তান আর্মি, আমরা ওদেরকে যাচ্ছি, বেলা শেষ হয়ে যাচ্ছে, হাজার হাজার লোক আমাদের সাথে পিছনে, আমরা সামনে গুলি করি আমাদের সাথে, এত লোক সাপোর্ট দিয়ে যাচ্ছে, তো তার রাস্তাঘাট চেনে রাজাকাররা নিয়ে যাচ্ছে ওদেরকে। একটা পর্যায়ে করতে করতে যখন প্রায় কামরাঙ্গীর কাছাকাছি আমরা চলে আসছিলাম, আসার পরে তাদের সন্দেহ হয়ে গেল, আমরা দেখতে পাচ্ছিলাম, আমরা সেখান থেকে ব্যাক করে চলে যাই। তো সেখানে চলে যাওয়ার পথে একটা আমার ইন্টারেস্টিং একটা কাহিনী আমার আছে। আমি যখন চলে যাই, যখন রাত্র মনে হয় প্রায় অর্ধেক রাত্র হয়ে গেছে, বাড়ির কাছাকাছি যখন চলে গেলাম, আমার সাথে দেশের একটা ছেলে ছিল আমার সাথে, আমি যখন নদীটা পার হচ্ছিলাম, নদীতে পানি খুব কম ছিল, নদী শীতকাল প্রচণ্ড শীত, ডেফিনেটলি ডিসেম্বর মাস এখনকার যে তখন শীত আর অনেক বেশি, কোনো নদী না, নদী নৌকা নেই, পরে খুঁজতে খুঁজতে একটা নৌকা পাওয়া গেল, সেই নৌকাতে আবার অর্ধেক পানি, তা আমরা বুঝতে পারি নাই, মনে করছি হয়তো পানি এমনিতে আছে, আমরা সেই নৌকাতে উঠে আমরা রওনা দিলাম, নদীর মাঝপথে গিয়ে নৌকা ডুবে গেল, নৌকে শীতের মধ্যে এই সমান পানি ডুবে গেল আমাদের, আমরা কোন রকমের নৌকে সাঁতরে সাঁতরে নদীর পানি গিয়ে আমি বাসায় বুঝতে বুঝতে আমাদের প্রায় সব সকালে হয়ে গেছে। 16 ডিসেম্বর আপনি কোথায় ছিলেন? ডিসেম্বর আমি আমাদের দেশেই ছিলাম, আমরা সব 16 ডিসেম্বর আমরা গ্রামেই ছিলাম, আমাদের ক্যাম্পে ছিল, আমাদের ক্যাম্প ছিল। আমি এসএসসি পাস করেছি মিরপুর মহিদিয়াম হাই স্কুল থেকে, এইচএসসি পাস করেছি ঢাকা কলেজ থেকে, অনার্স পাস করেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে, এবং মাস্টার ডিগ্রি প্রাণীবিদ্যায় পাশ করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। তারপরে আমি সরকারি চাকরিতে ঢুকি বিসিএস দিয়ে, আমি 1982 সনের বিসিএস ব্যাচ, আমি ফরেস্ট কাডারে যোগদান করি, এবং সম্প্রতি আমি কয়েক মাস আগে ডেপুটি চিফ কনজারভেটর হিসাবে অবসর গ্রহণ করি, বর্তমানে আমি পিআরএলে আছি। না, আমাদের প্রত্যাশা ছিল, ওখানে অনেক প্রত্যাশা ছিল, সব প্রত্যাশাই যে পূরণ হয়ে গেছে সেটা বলা যাবে না, তবে প্রত্যাশা তো কিছু তো পূরণ হয়েছেই বলে। আজকাল দেশ স্বাধীন না হইলে আমরা বর্তমানে যে পজিশনে আছি, আমরা দেশ যে পর্যায়ে আসছে এই পর্যায়ে আমরা থাকতে পারতাম, আমরা যে প্রত্যাশা করছি সেই প্রত্যাশা ছিল না হয়তো, কিন্তু এখন আমি মনে করি যে আমরা সব না হইলেও অনেক আমাদের অনেক পাওনা আমাদের অনেক হয়েছে আমার কাছে মনে করি। আমার আমি মনে করি যারা ইয়াং জেনারেশন আছে তারা অবশ্যই দেশের প্রতি ভালোবাসা থাকবে, দেশকে ভালোবাসবে, দেশকে ভালোবাসে জাতিকে ভালোবাসবে, তাহলে সবার প্রতি ভালোবাসা আসবে, এবং আমি সবাইকে আদর্শবান নাগরিক হিসেবে গড়ার জন্য আহ্বান জানাচ্ছি। এবং আমি মনে করি যারা দেশের বিরুদ্ধে ছিল তাদেরকে ঘৃণা করা উচিত, অবশ্যই ঘৃণা করবে, এবং দেশকে সত্যিকার অর্থে ভালোবাসা, এটা আমার সবার কাছে।